আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সাথে আছি ইএসএম হাসান তো আজকে কথা বলবো এন টিআরসি কর্তৃক যারা নিবন্ধনধারী ভাই বেকার হয়ে গেছেন তাদের মধ্যে এত বিভাজন কেন এবং এই বিভাজনের সমাধান কিভাবে হতে পারে কিভাবে সবাইকে একটি প্ল্যাটফর্মে আনা যেতে পারে এ ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণ করব তো দেখুন এন এর ইতিহাসে তারা যখন প্রথম চক্রে নিয়োগ দেয় তখন থেকেই কিন্তু মূলত নিবন্ধনধারীদের মধ্যে সবসময় কয়েকটি দল এবং উপদল বিরাজমান ছিল এর মধ্যে কয়েকটি দলের কাজই ছিল নিয়োগ প্রক্রিয়া বানচাল করা এবং তারা সেজন্য সবসময় আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছে পাশাপাশি নিজেদের পকেট ভারী করার কাজটিও করে গেছে এই কাজটি ঘটে গেছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চক্র পর্যন্ত আমরা তারই ধারাবাহিকতা দেখতে পারি যে চতুর্থ চক্রে এসেও যদিও এখানে বলছি সবাই মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছে কিন্তু এখনও এসে সেই নিবন্ধনধারীদের মধ্যে বিভাজন লক্ষ্য করা যাচ্ছে একটি প্ল্যাটফর্মে কিন্তু তারা নেই এখন দেখুন প্রায়গত দুমাস ধরে এন টিএসের নিবন্ধনধারী সনদধারী একঝাক ভাই দ্বারা যারা মাস ধরে আন্দোলন করে যাচ্ছেন প্যানেলের জন্য এবং পাশাপাশি তাদের মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছে ষোলোতম নিবন্ধারী কিছু ভাই বোন এবং তাদের সাথে যোগ রয়েছে আরও আপডেট নিবন্ধন দ্বারা করেছেন সেই সব কিছু ভাই এখন এই যে দুটি দল মুখোমুখি দাঁড়িয়ে গেছে আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি যে দুটি দলের লক্ষ্যই কিন্তু একটি তারা চায় সবার নিয়োগ মানে সবার জব চায় এখন যেহেতু দুই দলের লক্ষ্য এক সুতরাং কিন্তু একটি প্ল্যাটফর্মে তাদেরকে নিয়ে আসা খুবই সহজ ব্যাপার এখন এই দুই দলের মধ্যে কিন্তু সেই আগের মতো পকেট ভারী করার চিন্তা ভাবনা কিংবা নিজের আখের গোছানো এই বিষয়টি কিন্তু তেমন লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ তারা দুই দলে কিন্তু মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে এখন একটি লক্ষ্য নিয়ে যদি দুটি দল কাজ করে যায় তাহলে সেই দুটি দল অর্থাৎ প্যানেলধারী এবং ষোলোতম নিবন্ধন যারা চতুর্থ বিজ্ঞপ্তি নিয়ে কাজ করছে বা চাচ্ছে তো তারা কেন একই লক্ষ্য নিয়ে একটি প্ল্যাটফর্মে আসতে পারছে না তো বিষয়টি নিয়ে আসলে কিন্তু ভাবা দরকার তো দেখুন তাদের যে নেতা রয়েছে দুই দলের প্যানেলের এবং চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী এই নেতাদের কিন্তু একটি টেবিলে আসতে হবে এবং কিভাবে এটির সমাধান বের করা যায় সেটি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে পথ খুঁজে বের করতে হবে তাহলে দেখা যাবে কিন্তু অনেক বিষয়ে তারা মিল মিল পাবেন এখন উভয় পক্ষ যে উভয় পক্ষের সকল বিষয়ে দাবি দেওয়া মেনে নেবে বিষয়টা কিন্তু এরকম না কিছু কিছু বিষয় মেনে নেবেন কিছু কিছু বিষয় মানবেন না কিন্তু যে বিষয়গুলো পজিটিভ অর্থাৎ উভয় দল সম্মত আমার মনে হয় যে সেই বিষয়গুলি নিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু দেখা যাবে যে একটি শক্তিশালী একটি দল হিসেবে কাজ করা যাবে এবং দাবি দাওয়াগুলো দ্রুত আদায় করা নিয়ে সম্ভব আদায় করা সম্ভব হবে এখন আমরা কিন্তু উভয় দলের পক্ষ হয়ে কথাবার্তা বলে যাচ্ছি তো ইদানিং দেখা গেছে যে আমরা যখনই বিজ্ঞপ্তি নিয়ে কথাবার্তা বলছি সেই সময় যারা প্যানেল দাবি করছেন সেই ভাই বোন কিছু ভাই বোন বিশেষ করে কিছু ভাইরা তারা আমাদের ভিডিওতে এসে অহেতুকভাবে অনেক কথাবার্তা বলে যাচ্ছেন আমরা এন দালাল এটা সেটা অনেক কথাবার্তায় বলে যাচ্ছেন ভাই একটি কথা মাথায় রাখবেন জবটেক বিডি বাংলাদেশের আর দশটি সাধারণ চ্যানেলের মতো নয় যখন বাংলাদেশের কোনো মিডিয়া সেটি কোনো পেপার অনলাইন পেপার প্রিন্ট পেপার টেলিভিশন ইউটিউব চ্যানেল আপনাদের পক্ষে কথা বলেনি তখনও জপটিক বিডি প্যানেলের পক্ষ নিয়ে চারটি ভিডিও উপস্থাপন করেছে যার প্রমাণ আমার চ্যানেলে ঢুকবেন ভিডিও অপশনে গিয়ে আপনারা সে ভিডিওগুলো দেখে নিতে পারেন যখন সারা দেশে কোনো মিডিয়ায় কথা বলেনি তখন আমি আপনাদের পক্ষ কথা বলেছি আবার যখন প্যানেলের পক্ষ নিয়ে কথা বলছি তখন দেখা যায় যে ষোলোতম থেকে কিছু ভাই এবং বোন এসে অহেতুকভাবে যে আমি প্যানেলের দালাল প্যানেল থেকে কত অনেক টাকা খেয়েছি অনেক কথাবার্তা বলে যাচ্ছেন ভাই এটি বিষয়ে মাথায় রাখবেন ওই সেম কথা যখন বাংলাদেশের কোনো মিডিয়া প্রিন্ট মিডিয়া পেপার টিভি ইউটিউব কেউ কথা বলেনি নেই ষোলোতমদের পক্ষে তখনও আমি ষোলোতমদের পক্ষ থেকে কয়েকটি ভিডিও উপস্থাপন করেছি আপনাদের দাবি দাওয়াগুলো নিয়ে আপনাদের দুঃখ দুর্দশা নিয়ে তার প্রমাণ কিন্তু আমার চ্যানেলে আছে সেটি বছরখানেক আগে থেকেই আমি ষোলোতমদের নিয়ে কথাবার্তা বলে যাচ্ছি যে ষোলোতমরা কীভাবে অসহায় অবস্থায় এবং তারা কীভাবে নাকে ডগা দিয়ে তাদের সেই সার্কুলারটি তৃতীয় চক্র পার হয়ে গেল এ বিষয় নিয়ে কিন্তু আমি কথা বলেছি আর কেউই কথা বলে নেই প্রমাণ দেখুন প্রমাণ দেখুন আমার চ্যানেলে এগুলো মুখের কথা বিশ্বাস করার দরকার নেই আপনারা প্রমাণ দেখেন এখন যাই হোক সেই বিষয়গুলো আমি ধরছি না আমি ফেলে দিচ্ছি ওটা আপনাদের বিবেকের উপর আপনারা বিবেক নিয়ে যেটা বলবেন সেটাই রাইট আপনাদের বিবেকের ওপর হাত দেওয়ার দরকার নেই এখন আমি আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে এই দুটি দলের সাথে অর্থাৎ প্যানেল প্রত্যাশী এবং চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী দুই দলের নেতাদের সাথেই কথাবার্তা বলেছি এবং তাদেরকে আমি আন্তরিক পেয়েছি এখন যেহেতু তারা আন্তরিক অনেক বেশি কটিয়াল আমি চাই উভয় পক্ষের নেতারা এক টেবিলে বসুক এবং তারা চিন্তা ভাবনা করে পদগুলো খুঁজে বের করুক কি করে উভয় পক্ষকে একটি প্ল্যাটফর্মে আনা যায় এবং এই আন্দোলনকে জোরদার করা যায় এবং দাবি দাওয়াগুলো দ্রুত আদায় করা যায় যেহেতু লক্ষ্য আপনাদের আমাদের সবারই একটি সেটি সবার নিয়োগ সবার জব সবার যদি জব চাই আমরা তাহলে কিন্তু সেভাবে কাজ করতে হবে ও হয়তো বিভাজন হয়ে কখনোই কোনো দাবি দাওয়া আদায় করা মানে পরিপূর্ণ আদায় করা সম্ভব নয় হ্যাঁ আপনারা আংশিক কিছু আদায় করতে পারবেন দেখা যাবে আপনাদের অ্যাসিভমেন্ট টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কেউ পাবেন না চতুর্থ কোনো বিজ্ঞপ্তি প্রত্যাশীরাও পাবেন না কিংবা প্যানেলধারীরাও পাবেন না সুতরাং যখন একটি প্ল্যাটফর্মে আসবেন যখন সব কিছু শক্তিশালী হবে তাহলে কিন্তু দেখবেন যে কাজগুলো অনেক ভালো হবে এখন একটি বিষয়ে মাথায় রাখবেন দুই দল বসেন নেতারা বসেন কিভাবে বাস্তবায়ন করবেন কিভাবে এগুলো আদায় করবেন পদগুলো খুঁজে বের করেন আমরা আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে সার্বিক সার্বিক সহযোগিতা সবসময় করে গেছি ইনশাল্লাহ আগামীতে করে যাব। একটি বিষয়ে মাথায় রাখবেন যে ইউনিটি ইজ স্ট্রেংথ একতাই বল বিভাজন হবেন অনেক কিছুই জীবন থেকে চলে যাবে আল্লাহ হাফিজ